হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ শান। শুনলাম বাংলাদেশ আর ভারত নাকি ভাই ভাই বড় ভাই। দেশ ভারত আমরা ভাই ভাই ভাই, বন্যার সময় পানি ঢেলে আরো দরদ বাড়াই, কথা কি সত্য? আরো জোরে কোন কথা কি সত্য? ভারত বাংলাদেশ ভাই ভাই ভাই, সকালবেলা উঠে দেখি আমার লুঙ্গি টাই যে নাই, কথা কি সত্য? আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে, তার প্রধান কারণ হলো আজকে আমরা কোনো রুশ ভিডিও করব না। আজকে আমরা কথা বলবো আমার দেশের দ্বিতীয় লন্ডন সিলেট কে নিয়ে। আমরা কোথা থেকে আসছি? আমরা দুই তিন ধরে বাপ খাইতাম পারি না, বাপ খাইতাম পারি না, যেখানে কিনা দেশের দ্বিতীয় লন্ডন বলা হতো সিলেটকে, সেখানে মানুষ এক বেলা দুমুটু ভাত খেয়ে বাঁচার জন্য আকুতিমিনতি করতেছে। তার প্রধান কারণ কি? দেশে হঠাৎ করে এত পানি আসলো কোথা থেকে? আমি জানি সবার মনে একই প্রশ্ন, এত পানি হলো কিভাবে? সো সব কারণ জানার জন্য আজকের এই ভিডিওটা আপনার জন্য। আমরা নিজেরাই সিলেটকে মেরে ফেলতেছি এই নিয়ে আজকের ভিডিও। দয়া করে পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন সিলেটে এক মাসে দুবার বন্যা হওয়ার প্রধান কারণ কি ছিল। আপনি যদি সিলেটের মানচিত্রের দিকে তাকান তাহলে দেখতে পাবেন সিলেটের ভৌগোলিক অবস্থান, যা তার তিন পাশে রয়েছে ভারত, আর এর মধ্যে মেঘালয় রাজ্যের পুরোটাই সিলেটের সীমান্তবর্তী এলাকা, আর মেঘালয় রাজ্য পুরোটাই পাহাড় দিয়ে ঘেরা। এর মধ্যে চেরাপুঞ্জি ও শিলংয়ের পুরোটাই পাহাড় দিয়ে ঘেরা, আর এই বিশাল এলাকা জুড়ে পাহাড় থাকার কারণে পানি নামার জন্য কোনো রাস্তা নেই, আর পানি নামার জন্য শুধুমাত্র একটাই রাস্তা রয়েছে, সেটা হলো সিলেটের সীমান্তবর্তী এলাকা, যার মধ্য দিয়ে পানি প্রবাহিত হয়ে বাংলাদেশের মধ্যে ঢুকে মেঘালয় থেকে সিলেটে প্রবেশ করেছে। বড় নদীগুলোর মধ্যে অন্যতম হচ্ছে লাবুচরা, লালাখাল, গুয়াইন, জাদুকাটা, ওয়াউঙ্গি এবং রাক্তির মতো নদীগুলো। অপরদিকে আসাম থেকে আসা বোরাক নদী বাংলাদেশের সিলেট অঞ্চলে প্রবেশ করেছে দুটি নদী হয়ে, একটি হচ্ছে সুরমা, অপরটি হচ্ছে কুশিয়ারা। কুশিয়ারা নদীটি সিলেটে প্রবেশ না করলেও সুরমা নদীটি সরাসরি সিলেটকে দুখণ্ডিত করে দিয়েছে। উল্লেখযোগ্য নদীগুলো ব্যতীত আরো অনেক নদী আছে যেগুলোর মাধ্যমে আসাম থেকে আসা পানি বাংলাদেশে প্রবেশ করে। ভারত থেকে আসা এইসব নদীগুলোর পানি শেষ পর্যন্ত গন্তব্য হয় মেঘনা নদীতে, আর মেঘনা পর্যন্ত আসতে নদীগুলোর যে প্রবলেম ফেস করতে সেগুলো হচ্ছে মানব সৃষ্ট। আপনারা যদি আরো শত বছর অতীতে থাকেন তাহলে আপনারা এই নদীগুলোকেই দেখতে পাবেন। আচ্ছা, আপনাদের মনে কি একটা প্রশ্ন জাগে না, নদীগুলো ঠিক আগের মতো ছিল তারপরেও কেন সিলেটবাসী বেঁচে যাচ্ছে? তাদের অনেকগুলো কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমাদের দেশে নদীগুলোকে হনন করা হয় না। ভারতের পাহাড় থেকে আসা পানিগুলোর মধ্যে অতিরিক্ত পরিমাণ বালি থাকে, যা পানি বাধাগ্রস্ত হলে বালিগুলো নিচে মাটির সাথে আটকে যায়, ফলে এতে করে অনেক ছোট দ্বীপের সৃষ্টি যা আমাদের দেশে বালুচর নামে পরিচিত। আর নদীতে অতিরিক্ত পরিমাণ বালুর চর হলে পানি প্রবাহের সময় অনেকটা বাধা সৃষ্টি হয়, যার ফলে আমরা দেখতে পাই অতিরিক্ত পানি উচ্ছেদ এবং বন্যা। এখন আপনার এবং অতিরিক্ত পানি এবং বন্যার জন্য কারা দায়ী? হ্যাঁ, এটা বলা যেতে পারে যে ভারত আমাদের বন্ধু আর সত্ত্বেও কেন আমাদের বন্যার সময় পানি দিতে হবে আমাদের এলাকায়, এ নিয়ে কেন আমাদের সরকার কথা বলে না তা আমার মাথায় ধরে না। আশা করি আমি বুঝাতে পেরেছি কোন কোন কারণে হয়তো বা আমাদের দেশে বন্যা হয়েছে। তাছাড়া অতিরিক্ত পরিমাণ বৃষ্টিপাতের জন্য কিন্তু আমাদের বন্যার আরেকটা কারণ হতে পারে। ইনশাল্লাহ আগামী ভিডিওর জন্য সবাই রেডি থাকো। যারা 5 টাকার মোমবাতি 100 টাকা বিক্রি করে, যারা 500 টাকা নৌকা ভাড়া 50,000 টাকা দিয়ে, তাদেরকে আমরা বাস দেব। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আমাদের ইন ফিউচার ভিডিওগুলো কখনো মিস না করেন। সো আল্লাহ হাফেজ গাইস, সি ইউ ইন আদার ভিডিও, বাই বাই।